হ্যালো বন্ধুরা তোমাদের গুড মর্নিং বলে আমি ভিডিওটা স্টার্ট করছি কারণ এখন খুব সকাল সকাল আর এই ওয়েদারে তোমরা সবাই কেমন আছো আর কি করছো অবশ্যই আমাকে বলবে আর আমি তো দেখতেই পাচ্ছ কী কাজে লেগে গেছি এইটা আমার কয়েকদিন আগের ভিডিও জানলে তো আমি জানতাম মানে এফএম শুনি তো সবসময় এফএমে জানলাম যে আবার বৃষ্টি আসছে এডিট করার জন্য তোমাদের দিতে কিছুদিন দেরি হয়ে গেল। কারণ এরপরে আমি একটা বড় সিমেন্টের কাজে লেগেছি আমার ট্যাঙ্কি বসবে বলে আমি নিজেই প্লাস্টার ইটের কাজগুলো আমার বড় করে দিচ্ছে প্লাস্টার নিয়ে এত ব্যস্ত মানে এতটা ব্যস্ত হয়ে গেছি যে তোমাদের আর ভিডিওটা এডিট করে না আমি দিতে পারিনি জানলে তো সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি আর আমি এফএমএ জানতেও পেরেছি যে বৃষ্টি আসছে সেই জন্য আমি যেখানে যা ছিল আগে কাঁচাকুচিতে লেগে পড়েছি তারপরে আমি সিমেন্টের কাজে লেগেছি আর তোমাদের কাজটা আমি দেখাবো আমি কিভাবে ফিনিশ করেছি কারণ প্রথমটা আমি খুব ভয়ে ছিলাম যে কাজটা আমি করতে পারবো কি পারবো না কারণ আমি মিস্ত্রিদের সাথে হাতে দেখেছি কিন্তু নিজের হাতে তো করিনি মেঝে করেছি কিন্তু দেয়ালগুলো তোমাদের দেখাবো প্লাস্টারটা আর আকাশে রয়ে তার দেখো কি অবস্থা আমি দু তিন মানে ছাদ দিয়ে এসেছি সকালে একতরফা দিয়ে এসেছি তারপরে বৃষ্টি আসবে বলে আমার ছাদেতে অনেক কিছু কাজ থাকে সেই কাজগুলো না আজকে আমি পুরো লেগে গেছি জানলে তো বৃষ্টি এলে আমি ছাদে তো আর যেতে পারবো না মুড়ি চাল আমার ছাদ ছাড়া হবে না সেই জন্য ছাদের কাজগুলো আমি সব আজকে কমপ্লিটে লেগে গেছি একবারে আমি ভেবেই নি ছাদের কাজগুলো কমপ্লিট করে ফেলবো আর এটা আমার ভাতের চাল রান্না পুজোয় আমার মোটামুটি চাল হয়ে গেছে আবার আমি নতুন করে একটা ঢেলে রাখছি বস্তা একবারে খুললাম এটা পঁচিশ কেজির বস্তা তোমরা বুঝতেই পারছো আর আমার কৌটোগুলো এমন মাপ আছে না এই পঁচিশ কেজি বস্তাটা খুলবো যতটা লাগবে আমার তটা কৌটো আছে আমি তো তোমাদের গুণে বলতে পারছি না সেই মাপেরই এই বস্তাটা আমি না আর আধা করে ফেলে রাখবো না সেই অনুপাতেই আমি বস্তাটা খুলি আমরা জানলে তো সেই অনুপাতে আমি আধা খুলে এইভাবে ফেলে রাখি না তাতে চালগুলো ফোকা ইঁদুরে কেটে ফেলে ইঁদুরটা খুব কম আছে আমার ঘরে একদম নেয় কারণ আমার অত্যাচারে ইঁদুরগুলো অত্যাচার হয়ে চলে যায় সেই জন্য তবুও টোকা তো আছে সেই কারণে আজকে চালগুলো একবারে ঢেলে ফেললাম একবারে যে কাজটা আমি লাগি গুছিয়ে গুছিয়ে একবারে শেষ করি সেই জন্য আজকে আমি এই বড়ো বড়ো কাজগুলোই লেগে পড়েছি চলো চালগুলো আর ভেতরে দেখো একটা করে আমি কেমন কৌটো রেখে দিচ্ছি দেখছো এই কৌটোগুলো তোমাদের বলে দিচ্ছি ভেতরে এগুলো বিশাল কিছু কৌটো নয় আমার জলের কৌটো কাটা ওষুধের কৌটো কাটা এই কৌটোগুলো আমার মাপ হচ্ছে দেখে না ভালো করে একটা কৌটো একজনের ভাত এবারে একটু এদিক ওদিক ওটা আমি ঠিক করে নিই একটা বড় ব্যাটা ছেলে মানুষের একজন এক ফোঁটা এদিক ওদিক আর আমি সবসময় যে করে মাপের চাল নিই তা নয় আমার বাড়িতে যে কেউ এলে একজন ভাত পাবে সেইটা আমি পছন্দ করি রাখতে আর বাকি কৌটো বলে চলো নিয়ে নিজে এবার বাকি চালগুলো সব ভরে ফেলি আর এই জায়গাটা দেখো আমার আজকে চাল মুড়ি সব জায়গাটা একবার দেখে নিচ্ছি অনেকদিন এই জায়গাটা আমি উঠতে পারিনি অনেক দিন উঠতে পারিনি আর এই জায়গাটা বেশি আমি একবার দেখে নি চালগুলো শেষ হয়ে গেলেই আমি একবার এই জায়গাটা চেক করে নিই সেটা আজকে আমি করে নিচ্ছি আর তোমাদের এই কাজটা আমার কেমন লাগছে অবশ্যই বলো এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ আবার একবার ছাদে যাব কারণ তাড়াতাড়ি করে একবার চালগুলো সব ফিনিশ করে নিলাম আর এই জুতোগুলো আমার বরের জুতোগুলো ধুয়ে ছাদে দিয়ে দিচ্ছি চালগুলো সব ভরে নিয়ে এবার চলে এসেছি মুড়ি নিয়ে এই মুড়িগুলো কি প্রবলেম হয়েছে জানো তো মুড়িগুলো আমি বেশি করেই আনিয়েছিলাম ছিলাম বর্ষা আসবে ছাদে চালতে পারবো না বলে মনে ছিল না এই মুড়িগুলো আমি বস্তায় রেখে দিয়েছি আর চালিনি বেশিরভাগ আমি চেলেই বস্তায় রাখি আমার মনে ছিল না এটা কখন মাথায় নতুন বুদ্ধি চেপেছিল যে দূর আবার চালবো সেই জন্য আমাকে এগুলো আবার দুবার করে আবার ঢালতে হলো কোনো ব্যাপার নয় চলো একবারই গুছিয়ে রেখে দিই সেটা বেশি আমার লাগলো না নাহলে সেই নোংরা নোংরা মরিগেলো আমার মেয়ে বর কেউ খেতে চাইবে না সেই জন্য আবার ঢেলে নিয়ে দুবার করে গুছিয়ে ফেলছি দিতে চাই 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 তোমাকে স্বপ্ন সাজায় নিজেকে হারায় দুটি দেখো আজকে আমি সকালে এক তরকারি ভাত করে পুরো ছাদে চলে এসেছি সেই এক তরকারি ভাত তোমাদের আর আমি ওই জন্য শেয়ার করিনি আজকে তোমাদের আমি দেখাচ্ছি যে বৃষ্টি চলে এলে তার আগে আমি কিভাবে নিজেকে তৈরি করে ফেলি এত ছাদে দিয়েছি তোমাদের কি বলবো পা মোঁচ থেকে সমস্ত কিছু কারণ এখন ওয়েদার ভালো করে বুঝতেই পারছো আর আমিও জেনে গেছি এটা আমি নয় প্রত্যেক মানুষই জেনে গেছে এখন জল নামলে আর সাত আট দিন কোনো ব্যাপার নয় সেই টাইমটা যদি আমরা বসে নষ্ট করি তাহলে তো আমাদের অসুবিধা হবেই বলো সেই জন্য আমি ভেতরে সমস্ত কাজ ফেলে রেখে সমস্ত সেগুলো তো আমি জল হলেও করতে পারবো আগে আঁকা মানে ছাদে চলে এসেছি রোদের দেখতে পাচ্ছ মুড়ির জায়গাগুলো হালকা হালকা রোদ খাই নিচ্ছি রোদটা তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু গরমটা প্রচুর আছে এই গরমে আমার আধ ঘন্টাতেই সব শুকিয়ে যাচ্ছে কারণ এগুলো তো সব ভেতরে ছিল এখন ওয়েদার তো একদিন রোদ আর দশ দিন করে জল সেই জন্য আজকে আমি ছাদে যেভাবে শুকুইছি আমার মনে হচ্ছে না আমার আর দশ দিন জল হলেও আর কিছু অসুবিধা হবে তারপরে এবারে আমি যে আরামসে সিমেন্টের কাজ করি না এবারে আমি তিরপল খাঁটি দিয়ে সিমেন্টের কাজ ফিনিশ করেও ফেলেছি সেটা তোমাদের আমি দেখাবো আর এত ভালো করতে পারবো সেটা আমি নিজেও ভাবতে পারিনি মনে জোর নিয়ে মাথার ঠান্ডা রেখে আমি কাজটা করেছি একদিন করে বাড়ির কাজ সেরেছি আর একদিন করে সিমেন্টের কাজ সেরেছি কারণ সিমেন্টের কাজটা যখন লাগছি সকাল সাড়ে ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বুঝতে পারছো আমার একার পক্ষে চারিদিক এই সব ইয়ে করে আমাকে টাইমটা বার করতে হয়েছে সেই জন্য একদিন আমি বাড়ির কাজ সেরেছি আর একদিন সিমেন্টের কাজ করেছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি এতটা জল হচ্ছিলো যে আমি ক্যামেরা বাইরে রাখতে পারিনি আর এই পা পোঁচাগুলো দেখো হালকা হালকা ভিজে আছে সেগুলো কালকে রোদে দিয়ে দেবো আর কি বলে একদম হাতের হাতি করতে হবে না একদম তাড়াতাড়ি সময় প্রত্যেকটা কৌটোর মধ্যে আমার প্রত্যেকটা এগুলো তো আমাকে পয়সা দিয়ে কিনতে হচ্ছে না বলো সেই জন্য একটা এই একটা চালের কৌটোর মধ্যে করে দেবো সেটা আমি যাকেই বলি যে কেউ নিজে ব্যবহার করতে পারবে আমাকে কোনো ভরসা করতে হবে না আমি শুধু একবার সাজিয়ে দিলাম তারপরেই আমার কাজটা একদম ক্লিয়ার দেখো এখন একটা বাজে আমার সমস্ত রোদের কাজ ফিনিশ করেছি রোদের কি বলছো ভেতরের অনেক বড় বড় কাজগুলো আজকে ফিনিশ করে ফেলেছি আর এগুলো হালকা কিছু শুকায়নি তাই ভেতরে দিয়ে দিচ্ছি এগুলো কোনো অসুবিধা নেই ভেতরে শুকালি হয়ে যাবে নাহলে কালকে হালকা রোদ উড়লে দিয়ে দেবো কোনো ব্যাপার নয় আর আজকে তোমাদের এইটুকুই আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা বাই বাই সবাই ভালো থেকো